নমস্কার। কৌশিকী অমাবস্যার পূর্ণতিথিতে মা তারার আশীর্বাদ এবং আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতাকে প্রার্থনা করে আমরা ইচ্ছা টিভির দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা আবার ফিরে এসেছি আপনাদের চাহিদায়, আপনাদের তাগিদে, আপনাদের জোরে। আর আজকের বিষয় অবশ্যই কৌশিকী অমাবস্যা। এখন আমরা কৌশিকী অমাবস্যা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এ মোড়ে ও মোড়ে বিভিন্ন দেখতে পাই যে মা তারার পুজো হচ্ছে, কিন্তু আসলে এই কৌশিকী অমাবস্যার পেছনে যে ঠিক কী গল্পটা লুকিয়ে আছে সেটাই আজকে জানব। বলবো কৌশিকী অমাবস্যার পেছনের লুকিয়ে থাকা সেই পৌরাণিক কাহিনী। শোনা যায় শুম্ভ নিশুম্ভর অত্যাচারে গোটা স্বর্গ এবং মর্ত্য যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন দেবরাজ ইন্দ্র সহ বাদবাকি দেবতারা শিবের কাছে আসে তাদের এই শুম্ভ নিশুম্ভর হাত থেকে প্রতিকার করার জন্য। কিন্তু দেবাদেবীদেব জানান স্বয়ং প্রজাপতি ব্রহ্মা যাকে বর দিয়েছেন তার বর খণ্ডন করার ক্ষমতা আমার নেই। প্রজাপতি ব্রহ্মা তাকে কী বর দিয়েছিলেন? প্রজাপতি ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন কোনো নারী বা পুরুষ নয়, কোনো অযোনি থেকে উৎপত্তি হওয়া মানুষই পারবে শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করতে। কিন্তু অযোনি ছাড়া মানুষ দেবতা মানুষ এরা জন্মাবে কোত্থেকে? তাই শুম্ভ নিশুম্ভ নিজেকে এক প্রকার অমরী ধরে নিয়েছিল। আর ঠিক এই সময় মহাদেব তার প্রতিকার স্বরূপ দেবী পার্বতীকে ডাকেন। দেবী পার্বতী তার আগের জন্মে দক্ষ যজ্ঞের সময় নিজেকে পুড়িয়ে আত্মাহুতি দিয়েছিলেন বলে এই জন্মে, মানে গৌরী অবস্থায় আত্মাহুতি দিয়েছিলেন বলে এই জন্মে পার্বতী জন্মেছিলেন কালো রং ধারণ করে। আর তাই শিব তাকে অনেক সময় আদর করে কালিকা নামে ডাকত। কিন্তু এখানে শিব সকল দেবতাদের সামনেই দেবী পার্বতীকে কালিকা বলে সম্ভাষণ করেন এবং তাতেই দেবী কালিকা খুব ক্ষুব্ধ হন। তিনি সঙ্গে সঙ্গে মানস সরোবরে গিয়ে নিজের তপস্যা শুরু করেন এবং সেই তপস্যার ফলে মানস সরোবরের জলে ডুব দিয়ে তিনি নিজের কালো সমস্ত শরীরের সেলগুলোকে জলে ভাসিয়ে দিয়ে এক চাঁদের মতন সাদা ধপধপে রূপ নিয়ে উঠে আসেন। আর মা দুর্গার সেই কালো শেলগুলো একত্রিত হয়ে এক দেবীতে পরিণত হয়, যে দেবীকে আমরা কৌশিকী বলে নামে চিনি। সেই কৌশিকী পরবর্তীকালে শুম্ভ নিশুম্ভকে দমন করেন এবং তারপর গোটা পৃথিবী গোটা জগতে শান্তি বিরাজিত হয়। আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠের কথা আমরা সবাই জানি, আর সেটা সেখানে বিখ্যাত সাধক মামা খেপার কথাও আমরা সবাই জানি। সাধক মামা খেপা শোনা যায় যে এই কৌশিকী অমাবস্যার দিনই তার শ্বেত শিমুল তলায় বসে মা তারার দর্শন পেয়েছিলেন। আসলে কথিত আছে যে এই কৌশিকী অমাবস্যার দিন একটি বিশেষ সময়, একটি বিশেষ সন্ধিক্ষণে স্বর্গ এবং নরকের দ্বার উন্মুক্ত হয়। তাই যে সকল সাধক শুভ এবং অশুভ শক্তির সাধনা করেন তারা তাদের পছন্দ মতন শক্তি এই সময় নিজের শরীরে ধারণ করতে পারেন, কোনোটা ধনাত্মক কোনোটা ঋণাত্মক, শুভ কিংবা অশুভ। আর আমাদের সাধক ভমা খেপা শুভ শক্তি সম্পন্ন মা তারার নামে সাধনা করেছিলেন এবং তাই এই আজকের দিনেই মা তারা তাকে দেখা দিয়েছিলেন এবং তার সাধনাকে সিদ্ধি লাভ হয়েছিল। শোনা যায় আজকের দিনে যে ব্যক্তি দ্বারকার জলে স্নান করে মা তারার সামনে পুজো দেন, মা তারা তার সমস্ত পাপ স্খলন করে। আর সারা দিন ধরে মা তারার মন্দিরে মা তারার যজ্ঞ আয়োজন পূজা অর্চনা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। গত দু বছর করোনার জন্য এই উৎসব একটু ভাঁটা পড়লেও এবছর কিন্তু ভক্তদের ভিড় সত্যিই চোখে পড়ার মতো। এই দিন একেবারে সকালবেলা ভোর রাত্রে থেকে শুরু হয় পূজার আয়োজন। সেই সময় মায়ের যে শিলামূর্তি আছে তাকে নতুন করে চান করিয়ে চন্দন দ্বারা চর্চিত করে তাকে বেনারসি শাড়িতে সজ্জিত করা হয়। তারপর শুরু হয় পূজা অর্চনা। আজকে মায়ের ভোগে অন্যান্য দিনের মতোই যা যা খাবার থাকে তা তো থাকে, তার সাথে থাকে আরও একটি জিনিস যেটা আজকের জন্যই প্রথম এবং একমাত্র ব্যবহার করা হয়, তা হচ্ছে শেল মাছের রান্না করা পদ। কৌশিকী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আমাদের পৃথিবীর প্রতিটি মানুষ যেন একই রকমভাবে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং
তারা সকলে যেন শুভ কাজের সাক্ষী হয়ে তাদের জীবন কাটাতে পারেন, এই কামনা করেই আজকে আমরা আমাদের পর্ব শেষ করছি। আমরা চাইব কৌশিকী অমাবস্যায় মা তারা আমাদের ইচ্ছাটি প্রত্যেকটি মানুষের সকল ইচ্ছাকে পূর্ণ করুক এবং আশীর্বাদ এবং স্নেহধন্যে ভরিয়ে তুলুক আমাদের ইচ্ছাটি পর্দার দর্শকদের। নমস্কার।